আমরা রাত্রে এসেছি তো, আমি 2টার সময় এসে আস্তে আস্তে 3টা স্টেশন থেকে ঘুমাতে ঘুমাতে 3টা সোয়া 3টা কিন্তু 5:30টায় উঠেছি, স্নান টান করে রেডি হলাম। হরে কৃষ্ণ। সকলকে আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য সকলকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। শোনা যাচ্ছে ভাস্কর? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি প্রভু, ধন্যবাদ প্রভু। শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। তো আমাদের গত ক্লাসে কি হয়েছিল? গত ক্লাসে আমাদের ধ্যান যোগ থেকে আলোচনা হয়েছিল ওই ভগবানের প্রতি বিশ্বাস আর কি, বিশ্বাস নিয়ে। বিলিভ। হ্যাঁ, বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ। অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন তুমি যোগী হও, যোগিনা মাপি সর্বেশাম মদগতে অন্তরাত্মনা প্রদ্ধাবান ভজতে যোমাম। যিনি তার অন্তরাত্মায় সব সময় আমার কথা চিন্তা করে, তাহলে যোগী হতে হবে। যোগ, যোগের প্রধান একটা রাস্তা হচ্ছে ধ্যান, হৃদয়কে কন্ট্রোল করা। ধ্যান একটা এমনই জিনিস আমাদেরকে মনে করতে হবে, কোন বিষয়ের উপরে ধ্যান করব সেটার জন্য আমাকে বিশ্বাস। আজকে আমরা আলোচনা করব, প্রভুপাদ বলেছেন পিউরিটি অফ দ্য ফোর্স, শুদ্ধতা, ইউনিটি অফ দ্য প্রিন্সিপাল। তো এগুলো বিষয়ে আজকে আলোচনা করব, বিশেষ করে শুদ্ধতা, ডিসিপ্লিন। ডিসিপ্লিন না থাকলে কোনো কিছু জগতে চলে না, এই বিষয়ে আলোচনা করব, কারণ ষষ্ঠ অধ্যায়ের এটাও একটা চ্যাপ্টার। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী। নমো আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নি গৌর কথা ধামদায় নগর ব্রহ্মচারিণী। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী ইতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশধারি বাঞ্ছা কল্পতরুভ্যঃ কৃপা সিন্ধুভ্যঃ চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে হাত জোর করে বলুন, শ্রীমদ ভাগবত গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াম শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে যোগ শাস্ত্রে ষষ্ঠ অধ্যায় পরিশে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, নারায়ণং নমস্কৃতম নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়াপতি অষ্টপ্রায়শু। তো আমরা জানি ডিসিপ্লিন, প্রভুপাদ কত বড় বুদ্ধিমত্তা ছিলেন। প্রভুপাদের যখন গ্রন্থ আমরা পড়ব তখন আমাদেরকে বুঝতে হবে যে প্রভুপাদ
আমাদের জন্য কি করতে হবে। এই জন্যই আমরা যদি প্রভুপাদে আসতে কথা বলবে, আমরা যদি প্রভুপাদকে বুঝতে না পারি তাহলে ভগবানকেও জানতে পারবো না, গুরুকে বুঝতে না পারলে ভগবানকেও জানতে পারবো না। আর প্রভুপাদ এমনই একজন সুদক্ষ আমাদের জন্য কান্ডারি ছিলেন, তার গ্রন্থ পড়লে তিনি সারা নানা শাস্ত্র বিচার অনৈক শুনিপ সদ্ধর্ম সংস্থাপ লোকানাম হিত কারণ, মানে লোকের হিত কারণের জন্য নানা শাস্ত্র অধ্যয়ন করলেন, কোথায় বৃন্দাবনে রাধা দামোদর বসে 11 বছর তিনি ওখানে ছিলেন। তো প্রভুপাদ তার গুরুর বাক্যকে শ্রেষ্ঠ বাক্য বলে মনে করেছিলেন, গুরুকেই শ্রেষ্ঠ মনে করেছিলেন, কোনো মন্দির দর্শনে যেত না। বৃন্দাবনে একবার পরিক্রমায় গিয়েছিলেন, সমস্ত শিষ্যরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী কেন্দ্র সারা বিভিন্ন জায়গায় দর্শন করতে যাচ্ছেন, প্রভুপাদ কখনো তার গুরুর কাছ থেকে কোথাও, কারণ গুরুই সমস্ত তীর্থের আধার। এই জন্য শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়, অনেক উদাহরণের মাধ্যমে গত ক্লাসে বলা হয়েছিল শ্রদ্ধা শব্দে বিশ্বাস, বিশ্বাস বিলিভ। তো আজকে আমরা ডিসিপ্লিন সম্বন্ধে আলোচনা করব। ভগবান অর্জুনকে ডিসিপ্লিন দিয়েছেন, যেমন আর্মি অনেকে জানেন আর্মিতে কুকুর আছে, কুকুরটাকে কিছু শেখানো হয় ডিসিপ্লিন, আর কুকুরকে দড়ি ধরে যখন নিয়ে যাবে এয়ারপোর্টে রেল স্টেশনে বা কোথাও খুন খারাপি হয়েছে, ওরা ঠিক ওদের এত বড় ডিসিপ্লিন ওরা এদিকে, আর ওই ডিসিপ্লিন কুকুরটাকে যদি হাত থেকে ছেড়েও দেয় ওইভাবেই চলবে, কারণ ও শিখে গেছে আননেসেসারি কোনো কিছু। আমরা সবাই মনে করি ফ্রিডম, ও আমি বিরাট ফ্রিডম, আমি এখানে যা খুশি তাই করতে পারি, প্লেস মাই এরিয়া, এরকম আমরা অনেকে মনে করি, সেটা সঠিক নয়। এই জন্য ডিসিপ্লিন যদি না শিখবে এই জগতে, সে পুত্র কন্যা পৃথিবী যেই হোক না কেন, পৃথিবী সে বিরাট বড় লাটের বাট হোক, যদি ডিসিপ্লিন ব্যাক করে সে সফল হতে পারে। যেমন দুটি রেল লাইন আছে, ওই রেল লাইন দুটা উনি ট্রেনকে চালানোর সাহায্য করে ডিসিপ্লিন ঠিক রাখে, তাই ট্রেন আরামসে চলে আনন্দ পায় না। নদী দু সাইডে বাঁধ আছে, ও জল বয়ে যায়, ও ডিসিপ্লিনে ও চলে, যদি একটু বান কেটে যাবে তো ফ্ল্যাট হয়ে যাবে। এই ডিসিপ্লিন যদি ধর্মক্ষেত্রে আমরা যদি পালন না করি, যদি এর কোনো নিয়ম না থাকে, আমরা তো প্রায় জানি না যে আমাদের কি ডিসিপ্লিন, কিন্তু প্রভুপাদ কোর রুল রেগুলেশন এন্ড মঙ্গলারতি টু শয়ন আরতি দিস ভগবান ওয়াজ ভগবানের সেবা ভগবান প্রভুপাদ দিয়েছেন, এবং ম্যাক্সিমাম 16 মালা জপ করতে হবে। তো আমি এই 16 মালা জপ নিয়ে টানাটানি এই ডিসিপ্লিন ব্যাক, আমরা বলছি যে 4টা বিধি নিয়ম পালন করব প্রতিজ্ঞা করেছিলাম, বাস্তবে কেউ করে না, বুঝতেই পারে না কখন কি করে। এই ডিসিপ্লিন যতক্ষণ আমরা ফলোয়ার না হব, আপনি যে কোনো জায়গায় কলেজে পড়ুন, স্কুলে পড়ুন, পৃথিবীর যেখানে পড়ুন, তো ডিসিপ্লিন যারা ব্যাক করে, যেমন আমরা ঘুড়ি উড়াই, ঘুড়িটা উপরে উঠছে আকাশে উঠছে ওর মতো উঠতে পারে না, কারণ একটা সুতা কানেক্ট রয়েছে, সুতাটা যদি ছিঁড়ে যায় তার কোনো মূল্যায়ন থাকে না, কারণ ও ডিসিপ্লিন ব্যাক করছে। এই সুতাটা হচ্ছে ভগবান, আর গুরু প্রভুপাদ ইনারা দিয়েছেন আমাকে কি করে চলতে হবে সে ডিসিপ্লিন। আপনি ভগবানের কি করে আরতি করবো,
ভগবানের কি করে আরাধনা করব, ভগবানকে কি করে ভক্তি করব, কোন দিকে প্রণাম করা উচিত, ভগবানের কাছে কি কি প্রার্থনা করা উচিত, প্রভুপাদ সব দিয়েছেন। কোন সময় কোন প্রার্থনা আচার্যরা লিখেছেন গানের মাধ্যমে, এই প্রার্থনা গুলো আমাদের করা উচিত। কিন্তু আমরা প্রার্থনাও যে করব সেটারও আমাদের ডিসিপ্লিন ব্যাক করি, মুখস্থ হয়ে গেছে আমি গাচ্ছি সংসার আমি গাচ্ছি, মুখস্থ হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, চেতনা নেই, হার্ট অফ দা হৃদয় আমাদের কারোই কোনো কিছু নেই, ভোগ লাগাচ্ছি ডিউটি পালন, আমি আমি আমার ভালো মন্দ আগে চিন্তা, ভগবানের কোনটা ভালো লাগে সেটা আমরা চিন্তা করি না। গীতায় এটাই ভগবান বলছেন, এই জন্য যারা ডিসিপ্লিন ব্যাক করে তাদের দুশা হইলে কারণ গুণ সংঘর্ষ জুনিসু কর্মসু, অ্যাসোসিয়েশন এত বড় গুরুত্ব, কারণ গুণ সংঘর্ষ ইউর অ্যাসোসিয়েশন, তোমার এই যে কি যার সঙ্গ করবে সেই চেতনা আসবে, আর সেই চেতনা অনুসারে তোমার তোমার জন্ম হবে। বলছে অন্তকালে মামে বসরণ মুক্ত কলে পরম, তো যত ভাব ভাবিতা, যে জীব মৃত্যুর সময় যে ভাবনা থাকে সেটাই হয়। কিন্তু আমরা বেশিরভাগই তম গুণ সম্পন্ন, এই জন্য আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে আমি কার অ্যাসোসিয়েশনে থাকবো। সাধুর মধ্যে ভাগ রয়েছে, কেউ মৃত্যুক আছে, কেউ তার্কিক আছে, কেউ মূর্খ আছে, কেউ প্রতারণা করে শুধু, কেউ শুধু খালি ঝগড়া করে, রাগ কোথায় কোথায় রাগ, এগুলো লোককে বাছাই করে চলতে হবে। এইসব লোক অনেক আছে যে ও আমার দ্বারা কিছু হবে না, ও আমার দ্বারা কিছু হবে না, ও হবে না, আর পাড়ার দশটা লোক তো তাই বলবে তোমার আশেপাশে, আরে তুমি এটা করতে পারবে কি, আমার মনটাকে ভেঙে দিবে। দিস ইজ নট দি সাফল্যের রাস্তা, এটা নয় সাফল্যের রাস্তা, হয়ে হচ্ছে আমি পারবো না কেন। এই জন্য প্রভুপাদ এই ডিসিপ্লিন বিরাট গুরুত্ব দিয়েছেন, যারা ডিসিপ্লিন, নদী যদি ডিসিপ্লিন ব্যাক করে সে ফ্ল্যাট হয়ে যাবে। অন্য সমুদ্রে যে গিয়েছো তুমি, সমুদ্রে গিয়ে আমরা যেহেতু সমুদ্রে যাই কত এনজয় করি, ঢেউ আসে, ঢেউ আসতে আসতে আমরা লাফাই, আমি আরো একটু আগে যাই, আগে যাই, জলটা আবার চলে যায়, আবার আগাই, আবার আসে, কত এনজয় করি। আর যদি সমুদ্র ডিসিপ্লিন হারায় শুধু আসতেই থাকে আসতেই থাকে, তাকে বলা হয় সুনামি, সর্বনাশ হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসের ডিসিপ্লিন আছে, আজকে গাছ বৃক্ষ লতা পশু পাখি সকলে তাদের ডিসিপ্লিন নিয়ে চলে, কিন্তু আমরা মানুষ এতই আমাদের কোনো ডিসিপ্লিনই নেই, কুকুর বিড়ালের থেকে জঘন্যতম জীবন। প্রভুপাদ এটাই শিখিয়েছিলেন, যজ্ঞাতা কর্মন্যত্র লোকয়ম কর্ম বন্ধন তদর্থম কর্ম কুঞ্জে মুক্ত সঙ্গ সমাচ, বলছে কারণ গুণ সংঘর্ষ সস্য জুনিসু কর্মেশ। এই জন্য আমরা এই গুণের কারণেই আমাদের জীবন গড়ে উঠবে। ওয়াই আই মাই থিঙ্কিং মাই মাইন্ড, আমি আমার হৃদয় অন্তর থেকে কি চিন্তা করছি, দিস ইজ মাই লাইফ। আমার সারাক্ষণে কি মোবাইল, সারাক্ষণে কি এসব নোংরা চিন্তা, সেটাই ভগবান আমাদেরকে শিক্ষা প্রদান করছেন ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগে। হে অর্জুন তুমি যোগী হও, শ্রেষ্ঠ যোগী কে, যোগী নাম আপনি সর্বেশম মদ্গতান্তর আত্মনা, আমার প্রিয় হতে পারবে তুমি। এই জন্য আমাদেরকে গভীর ভাবে চিন্তা করতে হবে মাই লাইফ, আমার জীবনটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য কি প্রয়োজন রয়েছে। আমরা একটুতেই একটু আনন্দেতে হা উদাস হয়ে যাই, একটু কিছু প্রাপ্তি হয়ে গেলে দারুণ আনন্দ। ভগবান পরিষ্কার করে অর্জুনকে বললেন যে কখনো কোন প্রাপ্তির বিষয়ে ভালো জিনিস পারতে উদ্বেগ প্রাপ্ত হন না। হ্যাঁ কেউ হয়তো
কোনো কিছু পেয়েছেন তাতে হিষ্ট হন না, শোক করেন না, সে আমার প্রিয়। মহাত্মা হতে হবে, মহৎ মানুষ তো মাম পাত্র, দৈবী প্রকৃতি মাসিতা ভজন তো মনন মনস জ্ঞাতা ভূত। মহাত্মাগণ এই দৈবী প্রকৃতি আশ্রিত গ্রহণ করেও মানব জীব লাভ করেও অনন্য ভাবে ভগবানের চিন্তা করেছেন এবং তারা সতত কীর্তয়ন্ত মাম যতন্ত সুদীরভ্যতা নম সন্তোষ মাম ভক্তা নিত্যযুক্ত উপাসনে কখনের জন্য করেন। আর ভগবান বলছেন এইরকম অনন্য ভক্ত মাই হার্ট, আমার হৃদয়, ভগবান বলছেন যে সে আমার প্রাণ। বৈষ্ণব আচার্যগণ লিখেছেন বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ মাই হার্ট। ভগবানের কাছে যেতে গেলে এই জড়জগতিক যত আশা আকাঙ্ক্ষা জড়জগতে যা কিছু আছে সেগুলো দিয়ে কখনো ভগবানের কাছে পৌঁছানো যায় না। তাই আমরা ইষ্টুরের আমাদের কর্তব্য আমার ডিসিপ্লিন ব্যাক করা নয়, যার সঙ্গে যেমন এমন কিছু করুন, দৃষ্টান্ত স্থাপন করুন, সকলে খুঁজবে লোক। আমি মানুষকে খুঁজতে যাব কেন দাদা আতা করে? সরকার আমাকে খুঁজবে, সমাজ আমাকে খুঁজবে, ওই ব্যক্তিটা কোথায় এত সুন্দর কাজ করে গেছে, আজকে প্রভুপাদকে সবাই চিনতে পেরেছেন। প্রভুপাদকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সকলে। আজকে বিবেকানন্দ সারা বিশ্বের মানুষ চেনে, নেতাজি সুভাষচন্দ্রকে সবাই চেনে, প্রভুপাদের ছবি একটা ধরবেন হাওড়া শিয়ালদায় কজন চেনে? এই চেনানোর দায়িত্ব আমার। এই জন্য আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে প্রভুপাদ হচ্ছে আসলে ভারতরত্ন। এই জন্য প্রভুপাদের বাণী প্রচার করুন। প্রভুপাদ যে আমাদের কাছে দিয়ে গেছেন এর অমূল্য সম্পদ, যারা যথার্থ ভক্তি করবেন তখনই বুঝতে পারবেন এমন কিছু নেই আমাদের জন্য দেননি। আজকে প্রভুপাদের কৃপায় মায়াপুর কোথায় কি ছিল, মায়াপুর কোথায় কি গড়ে উঠছে কিন্তু আমরা বুঝতে পারি না। গুণনগর, সরস্বতীনগর, অভয়নগর, গঙ্গানগর সমস্ত বাসী এসে এখানে জড়জাগতিক গৃহ ত্যাগ করে এসেও আমরা এই চারটা কর্মে ব্যস্ত, শুধু টাকা টাকা পয়সা পয়সা স্বার্থের জন্য সবকিছু ত্যাগ করে একদম। ভগবান চৈতন্য মহাপ্রভু এই জড় এই কলিযুগে সবকিছুকে ভুলে ঝাড়িখণ্ডের বনে সবার হিংসা ভুলে গিয়ে বাঘ হরিণ শৃগাল সকলকে হরিনাম করালেন, তারা হিংসা ভুলে গেলেন। গীতার এমনও মাহাত্ম্য আছে যেখানে গীতা দ্বিতীয় অধ্যায় পাঠ হয়, এক ব্যক্তি ছিলেন তিনি দ্বিতীয় অধ্যায় পাঠ করেছেন, ওখানে বসে অনেক দিন তপস্যা করেছিলেন, যেই জায়গাটায় বাস করছেন তার এরিয়া ওখানে মানুষ গেলে হিংসা। একদিন একটা ছাগল গিয়ে বাঘে তাড়া করেছে, তো ছাগল দৌড়াচ্ছে বাঘ দৌড়াচ্ছে, তো যখন ওই যেখানে দ্বিতীয় অধ্যায় পাঠ হয়েছিল গীতা ওখানে গিয়ে প্রবেশ করেছে, বাঘ যে ছাগলটাকে খাবে সেও খায় না, ওখানে গেলে দুজনে মিত্র হয়ে গেছে। ছাগল বলছে তুমি খাও আমাকে, বলছে কেন, ওখানে ও খাচ্ছে না, ও পবিত্র হয়ে গেছে। গীতার এত বড় প্রভাব, আজকে সারা বিশ্বে গীতার বাণী প্রভুপাদ যে গীতা দিয়েছেন এমন কিছু আর আমরা গীতা পড়তে চাই না। পৃথিবীতে যারা বড় হয়েছে মহাত্মা গান্ধী থেকে শুরু করে বিল্টন, ইংরেজদের আমাদের বৈজ্ঞানিকদের যাদের এই নাম তোমাদের মুখস্থ আছে সবার ব্যাকগ্রাউন্ড দেখুন গীতা পড়ে, গীতা নতুন নতুন শিক্ষা। এই জন্য আপনাদেরকে গীতা পড়ার আগে আমি এইসব জিনিসগুলো পয়েন্ট গুলো বলছি, এগুলো যদি ধরে রাখতে পারেন পরবর্তীতে সিরিয়াল অধ্যায় যখন আমরা পড়বো তোমরা এই পয়েন্ট মনে হবে, এই জন্য আমি এগুলো বলে যাচ্ছি এক একটা চ্যাপ্টারের উপরে এক একটা। আমি মায়াপুরে গেলে প্র্যাকটিক্যাল মায়াপুরে এবার গেলে আমি থাকবো দু তিন মাস, তখন আপনাদেরকে গীতা পড়ানো হবে পরিষ্কার, ব্ল্যাকবোর্ড থাকবে, সবকিছু থাকবে, বোঝানোর সুবিধা হবে। আর গীতাটা হৃদয়ঙ্গম যদি করতে পারেন তাহলে আপনার জীবন সফল হবে, যদি সেটা আপনারা পালন করতে সমর্থ হবে।
আর ব্যতিক্রম হয়ে গেলে কখনোই সম্ভব নয়। তো আমার মাথা ব্যথা করছে, কালকের থেকে ঘুম হয়নি সারা রাত, 11টা শেষ, ট্রেনে তো ঘুমই হয়নি, এসে এখানে 2:20 নামিয়ে দিয়েছে, আস্তে আস্তে 3:30 ঘুমিয়েছি, মাত্র 2 ঘন্টা ঘুম। আমি এখানে রাখছি, হরে কৃষ্ণ। আমার গাড়ি এখানে ছিল যে আমরা ট্রেনে করে পাহাড়ে গিয়েছি, ওখানে প্রচন্ড ঠান্ডা পাহাড়ের উপরে, সেখানে আমাদের একটা উৎসব ছিল, মহাপ্রভু প্রতিষ্ঠা হয়েছে আমাদের একটা মন্দিরে, সেখান থেকে রাত্রে এসেছি, এখন পর্যন্ত পেটে কিছু যায়নি, স্নান করেই গায়ত্রী করেই তোমাদেরকে ক্লাস দিচ্ছি। আপনি কবে আসবেন প্রভু এখানে মায়াপুরে? জানি না গুরুদেব কবে নিবে, হয়তো ফার্স্ট উইকে যাব, ইয়েস ফেব্রুয়ারি মার্চ, ফেব্রুয়ারি ফার্স্ট উইক চলছে, আজকে 6 তারিখ, হ্যাঁ মার্চ। ওরে বাবা মার্চ, তবে আমাদের দীক্ষার ক্লাস তাহলে কবে হবে? মার্চেই তো মনে হয় দোল। হ্যাঁ আমি গেলেই হবে, অপেক্ষা করছে সবাই, আমার এখানেও দীক্ষা অনুষ্ঠান হবে, ওই জন্য দেরি হবে, ফার্স্ট উইকে দীক্ষা অনুষ্ঠান হবে অনলাইনে, গুরুমার্গের সাথে আসামে করবো, আসামে যত ক্যান্ডিডেট আছে সেটার জন্য দেরি হবে, নাহলে আমি ফেব্রুয়ারি লাস্টেই যেতাম, হয়তো মার্চের 1-2 তারিখে ঢুকে যেতাম মায়াপুর, এটাই টার্গেট। এটাও হতে পারে যদি দীক্ষা ক্যান্সেল হয় তাহলে যাব, যদি আসামের দীক্ষা হয়ে যায় তাহলে করাবো, তারপরে যাবো। পরিক্রমা হবে 6 তারিখ থেকে মার্চের, আমি পরিক্রমা যেতে চাই। হ্যাঁ ওই গতবারের মতোই হবে, যাবে আবার ঘুরে আসবে মায়াপুরে প্রসাদ, দুপুরে প্রসাদ হাঁটতে হবে প্রচুর, গতবারের মতোই, গতবার আমি ছিলাম, আমাকেই সব সেবা দিয়েছিল, ওই জন্য আমি, আমাকে গেলেই দায়িত্ব দিবে, ওই জন্য যাবো না, শুরু হোক তারপরে। গাড়ি সিস্টেম নাকি, মানে গাড়ি করে চলে আসবে সবাই? না একটাও গাড়ি নেই, হেঁটে যেতে হবে, হেঁটেই আসতে হবে, কোনো গাড়ির ব্যবস্থা নেই, 500 টাকা রেজিস্ট্রেশনে গাড়ি পাওয়া যায় না, নিজের গাড়ি, 2 চাকার গাড়ি, হেঁটে বিনা তেলে। কারো কোনো প্রশ্ন? এনি কোশ্চেন কমেন্ট? ভাস্কর কিছু নেই আপাতত? নেই প্রভু আমাদের, আর কি বলবো, এখন আমাদের প্রশ্ন নেই, যখন ধরবেন তখন একটাও পারবো না। ঠিক আছে, হরে কৃষ্ণ, আপনারা শোনার শুনছেন এটাই ধন্যবাদ, মানুষ তো শোনারও আগ্রহ নেই। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, মানে এখন আমরা, এখন আমরা সব পারি। জগত গুরু শিল প্রভুপাদ কি জয়, জয় শ্রী পাবন গুরু মহারাজ কি জয়, গুরু গুরু কৃপা হি কেবল সমস্ত ভক্তবৃন্দ জয়। শরীর রূপে যত্ন নেবেন প্রভু, হরে কৃষ্ণ, ধন্যবাদ, 350